র‍্যাঙ্ক করেছো? কেমন লাগছে? এত আশা করেছিলে? কি আশা করেছিলে? কজন টিউশনই ছিল? ছজন। সারাদিনে ক ঘন্টা পড়াশোনা করতে? ঠিক ছিল না, তখন ভালো লাগতো। এই যে নবম স্থান অধিকার করেছো, এর পুরো টিকিটটা কাকে দিতে চাও? কারা কারা ছিল? যারা যারা মানে কারা? সবাই টিচার, বাবা মা টিচার। পড়াশোনার বাইরে আর কিছু করো? কিছু করতে ভালোবাসো? হবি কিছু আছে? শুধু পড়াশোনাই করতে? কিছু খেতে ভালোবাসো? স্পেশাল কিছু খেতে ভালোবাসো? স্পেশাল ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে আমার ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা। কি হবে আর ভালো লাগছে? আমাদের স্টুডেন্টরা এত ভালো করে, আমরা টিচাররা ওদের পেছনে এত লেবার দিই, নিশ্চয়ই আমাদের খুব ভালো লাগে। সেটাতে প্রত্যেক বছর যে রেজাল্টটা ভালো হচ্ছে সেটাই আমাদের খুব ভালো লাগে। ছাত্রছাত্রী আপনারা কীভাবে গাইড করেন? কী করেন? আমি রেলওয়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করি। ছেলে এত ভালো রেজাল্ট করেছে, কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। এই যে এত ভালো রেজাল্টটা আশা করেছিলেন? আশা করেছিলাম ভালো হবে, কিন্তু এতটা আশা করি না। কীভাবে গাইড করতেন? সময় দিতেন ছেলেকে? সত্যি বলতে গাইড আমি তেমন কিছু করতাম না, ও নিজেই পড়াশুনো করতো। আর পড়াশুনোটাও সারাক্ষণ পড়াশুনো নিয়েই থাকতো, আর স্কুলে আসতো, স্কুলের আন্টিরা দেখতেন, আর যাদের কাছে পড়তো তাদেরকেও ফলো করতো, নিজেই পড়তো। আর আমরা আমি তেমনভাবে মানে বাড়ির কেউ, বাড়ির কেউ গাইড করতো? বাড়ির কেউ বলতে কি, ও নিজের পড়া নিজেই করতো, দিদি করতো। ক ভাই বোন ওরা? দু ভাই বোন, দিদি আর ভাই। দিদি কি করে? দিদি একটা স্কুলে শিক্ষকতা করে। ভবিষ্যতে ছেলেকে কি দেখতে চাইছেন? ফিজিক্স পড়বে, এটাই ওর ইচ্ছা, এবং আমিও সেটাই চাই, ওর যেটা ভালো লাগে ও সেটাই করি। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।